ওয়েলকাম ফ্রেন্ডস আমরা যে দশম শ্রেণীর বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারটা আলোচনা করছি আজকে তিন নম্বর ভিডিও তো এই তিন নম্বর ভিডিওতে আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করবো আর দু নম্বর ভিডিওতে আমরা তোমাদের একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা হলো ওয়াই ক্রোমোজোমে যে জিন অবস্থান করে সেগুলোকে হর্যান্ট্রিক জিন বলা হয় তাহলে তোমাদের কাছে প্রশ্ন ছিল যে এক্স ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে তাদেরকে কী বলা হয় এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে লিঙ্গ সংযোজিত লিঙ্গ সংযোজিত জিন ঠিক আছে বাইটাকে ইংরেজিতে বলা হয় এক্স লিঙ্কড জিন ওকে এরপরে দেখো আজকে আমরা শুরু করব ক্রোমোজোম ক্রোমোজম সম্পর্কে তোমরা জানো অনেকেই তো দেখো ক্রোমোজোম এই যে কথাটা এটা দুটো কথা থেকে এসেছে একটা হচ্ছে ক্রোমা আর একটা হচ্ছে সোমা ক্রোমা কথার অর্থ হচ্ছে কালার আর সোমা কথার অর্থ হচ্ছে বডি তাহলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে একটা রঙিন বস্তু বা দেহ দেখা যায় সেটাকেই বলা হয় ক্রোমোজোমি ক্রোমোজোমের সংজ্ঞা তোমরা কীভাবে লিখবে এভাবেই হবে ইউক্যারোটিক কোষের নিউক্লিও প্লাজমে জালিকাকারে বিন্যস্ত মূলত ডিএনএ ও হিস্টন প্রোটিন এবং কিছু মাত্রায় আর এনএ ও নন হিস্টন প্রোটিন দ্বারা গঠিত যে সুতোর মতো অংশ জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং সেগুলো বংশ পরম্পরায় অপত্য জীবে সঞ্চারিত করে তাদেরকেই বলা হয় ক্রমশ বুঝতে পেরেছো অবশ্যই ইউক্যারোটিক কোষের যে নিউক্লিয়াসটা সেটা এরকমভাবে বাইরে নিউক্লিয় পর্দা থাকে ভেতরে একটা নিউক্লিওলাস থাকে আর একটা সাইটোপ্লাজম থাকে সেটাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম নিউক্লিওপ্লাজমে একটা সুতোর মতো এরকম পেঁচানো অংশ থাকে সেটাই হচ্ছে কি মূলত ডিএনএ এবং নন ইস্টন প্রোটিন ম্যাক্সিমামটা থাকে কিন্তু মাত্রায় আর এনএ এবং নন ইস্টন প্রোটিন থাকে তাহলে এই যে সুতোর মতো অংশটা এটাই হচ্ছে ক্রোমোজোম পরবর্তীকালে তৈরি হবে ঠিক আছে প্রথমে এরকম থাকে এরপরে এটা কীসে কীরকম হয়ে যায় এটা হচ্ছে ক্রমজম এর আকার ধারণ করে এরকমভাবে ঠিক আছে তো আর এর কাজ কী এর কাজ হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করা অর্থাৎ জীবের মধ্যে যা কিছু বৈশিষ্ট্য দেখা যাবে সবগুলো কিন্তু এই ক্রোমোজোম দ্বারাই নিয়ন্ত্রিত হয় আর এগুলোর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনে চলে যাবে ঠিক আছে এর নামকরণ কে করে বিজ্ঞানী ফ্লেমিং আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে এটাকে ক্রোমাটিন নামকরণ করে আর তারপরে ওয়ার্ল্ড লেয়ার আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে এটাকে ক্রোমোজোম নাম দেয় ঠিক আছে এটাকে বলা হলো এই যে ক্রোমোজোম এটা হচ্ছে কালারিং বডি তাহলে এটাকে দেখার জন্য রং দিতে হয় সেই রঙটার নাম কি ফুয়েলজেন স্টেন ঠিক আছে এরপরে হচ্ছে রাসায়নিক গঠন অর্থাৎ এটা কি কী উপাদান দিয়ে তৈরি হয় তো সংজ্ঞাতেই বলা হয়েছে এটার মধ্যে মেন উপাদান কি থাকবে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এছাড়া কিছু নন হিস্টোন আর হচ্ছে আর এনএ থাকে তো দেখো এটাকে যদি আমরা লিখি কীভাবে লিখব ক্রোমোজোম এই ক্রোমোজোমের মধ্যে কি কি উপাদান আছে এটাকে আমরা ছকের সাহায্যে লিখছি হ্যাঁ দেখো এখানে সাধারণত দু রকম উপাদান থাকে একটা আছে ধাতব আয়ন ধাতব আয়ন আর কী থাকে নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন মানে কি একটা আছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন তাহলে এখানে এটাকে আবার দুটো ভাগে আমরা ভাগ করবো একটা আছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ঠিক আছে আচ্ছা এদিকে দেখো এই যে ধাতবায়ন এই আয়ন কী কী থাকে এম জি টু প্লাস থাকে এছাড়া হচ্ছে সি এ টু প্লাস আয়ন আর হচ্ছে কিছু মাত্রায় এফি টু আয়ন থাকে ঠিক আছে এফি টু প্লাস এরপরে এখানে যে এই নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড তোমরা জানো নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আর ওকে তো এই ডিএনএ আর এগুলো সব কী এগুলো এগুলোর মধ্যে আবার কি থাকে এগুলোর মধ্যে থাকে ডিএনএর মধ্যে তিনটা উপাদান আছে একটা হচ্ছে এন টু বেস তারপর হচ্ছে ফসফেট আর হচ্ছে সুগার এই সুগার এটা হচ্ছে ডি সুগার হয় জানো তোমরা আলোচনা করা হয়ে গেছে ফসফেট তো ফসফেট আর নাইট্রোজেন বেস এখানে আবার দু রকম একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন ঠিক আছে পিউরিন কী কী থাকে পিউরিন থাকে অ্যাডিনিন আর গুয়ানিন পিরিমিডিন থাকে থাইমিন সাইটোসিন আয়রনের ক্ষেত্রেও একই রকম আয়রনের ক্ষেত্রেও এখানে তিনটে উপাদান থাকবে একটা হচ্ছে টু বেস আরেকটা ফসফেট আর একটা হচ্ছে সুগার এই সুগার হচ্ছে এখানে কী থাকে এই সুগার হচ্ছে রাইপোজ সুগার থাকে এখানে নাইট্রোজেন বেস এটাও দু রকম একটা হচ্ছে পিউরিন আর একটা পিরিমিডিন পিওরিন এখানে কি কি থাকে আয়নের ক্ষেত্রে এগুলো রিভাইজ হচ্ছে কিন্তু তোমাদের বলা উচিত পিওরিন এখানে থাকবে অ্যাডিনিন গুয়ারিন আর পিরিমিডিন হিসাবে থাইমিনের বদলে ইউরাসিল থাকে আর সাইটোসিন থাকে হয়ে গেছে এবার এখানে প্রোটিন তো দেখো এখানে যে প্রোটিন এই প্রোটিন হচ্ছে দু রকম থাকে একটাকে বলা হয় হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন আর একটা নন হিস্টন প্রোটিন হিস্টোন প্রোটিন আবার এটা দুরো এটা পাঁচ রকম হয় কি কী হয় এইচ ওয়ান এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর হচ্ছে এইচ ফোর আর নন হিস্টন প্রোটিন এটার কোনো ভাগ নেই এটা হচ্ছে এইচ এম জি এটা হচ্ছে একটা উদাহরণ ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান এটা ছকের সাহায্যে দেখানো হলো এটা যদি তোমাদের ছকের সাহায্যে পড়ে তাহলে এভাবে লিখতে হবে আর যদি এমনি পড়ে তাহলে প্রত্যেকটা ছকটা দিয়ে ব্যাখ্যা করে লিখতে হবে ওকে এরপর দেখো সেই ব্যাখ্যাটাই দেওয়া আছে এখানে ডিএনএ আর আর হচ্ছে প্রোটিন তো ডিএনএ আর এনএ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি আজকে হচ্ছে হিস্ট্রন প্রোটিন এখান থেকে শুরু হবে হিস্ট্রন প্রোটিন এটা হচ্ছে এক ধরনের কি ক্ষারীয় প্রোটিন মনে রাখবে হিস্ট্রন প্রোটিন হচ্ছে এক ধরনের ক্ষারীয় প্রোটিন অ্যাসিড ক্ষার এই যে ক্ষার সেই ক্ষারীয় প্রোটিন তো এখানে ক্ষারীয় প্রোটিন কেন হয় না এখানে প্রোটিন যেহেতু সেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড এখানে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে লাইসিন আর জিনিন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে আর এইগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যামাইনোসিড থাকার জন্য এই প্রোটিনটাও হচ্ছে ক্ষারীয় প্রোটিন হয়েছে হিস্টোন পাঁচ প্রকার বলা হলো এইচ ওয়ান এইচ টু এইচ টু বি এইচ থ্রি আর হচ্ছে এইচ ফোর তোমরা শুধু এইটুকু মনে রাখো আর এগুলোতে যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলোর পরিমাণ কীরকম এগুলো একটু উঁচু লেভেলের তোমরা যদি দেখো দেখতে চাও তাহলে দেখো এইচ ওয়ানে লাইসিনের পরিমাণটা অনেক বেশি থাকে ঠিক আছে অনেক বেশি লাইসিন তারপরে এইচ টুয়ে এই লাইসিনের পরিমাণ আর্জেন্টিনার তুলনায় কিছুটা বেশি থেকে বেশি থাকবে লাইসিন কোথায় এখানে আর্জেন্টিনার থেকে তারপরে লাইসিন আর্জেন্টিনার থেকে কিছুটা বেশি তারপরে লাইসিন এটাও তার থেকে একটু কম থাকবে তারপরে আর্জেন্টিন এখানে এখানে কী হবে আর্জেন্টিনার পরিমাণ বেশি হয়ে যাবে আর্জিনিনের পরিমাণ লাইসিনের থেকে বেশি হয়ে যাবে তারপরেরটাতে আর্জিনিনের পরিমাণ লাইসিনের থেকে অনেক অনেক বেশি হবে ঠিক আছে এইরকমভাবে অবস্থান করে এরপর যেটা আছে নন হিস্ট্রন প্রোটিন হিস্টন প্রোটিন আম খারিও আর এটা হচ্ছে আমলিক তাহলে আমলিক প্রোটিন হবে কেন না এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো আমলিক অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এখানে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন হয় যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে হিস্টন প্রোটিনে কোনগুলো থাকে আর নন হিস্টন প্রোটিনে কোনগুলো থাকে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আর এখানে এইচ এম এটা হচ্ছে কি পুরোনাম হাই মোবিলিটি গ্রুপ এটা হচ্ছে একটা ধরনের নন হিস্টন প্রোটিনের উদাহরণ ধাতবায়ন বলা হয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর কি হবে লোহা এটাও থাকে ওকে এরপরে ক্রোমোজোম কীভাবে উৎপন্ন হয় একটু আগেই সংজ্ঞাতে বলছিলাম আমি সংজ্ঞাতে কী বলছিলাম যে নিউক্লিয়াসটা যে আছে নিউক্লিয়াসের মধ্যে একটা সুতোর মতো অংশ থাকে সেটাই হচ্ছে ডিএনএ আর সেই ডিএনএ পরবর্তীকালে ক্রোমোজোমে রূপান্তরিত হয় ক্রোমোজোমে রূপান্তরিত হয় তো দেখো এই ছবিটা ভালো করে কীভাবে ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে এই যে দেখো এটাই হচ্ছে ডিএনএ ঠিক আছে এটি হচ্ছে ডিএনএ এই ডিএনএ দেখো ডিএনএটা পরে পরে পেঁচিয়ে যায় ডিএনএটা যে আছে সেটা কী হবে পরপর পেঁচিয়ে যাবে পেঁচিয়ে পেঁচিয়ে এতটাই পেঁচানো হয়ে যাবে তারপর ক্রোমোজোম তৈরি করবে তাহলে এই যে ডিএনএ পেঁচাচ্ছে ডিএনএ কাকে ঘিরে পেঁচাবে সেখানে প্রোটিন বলা হয়েছিল এই যে হিস্টোন নন হিস্টোন তার মধ্যে ম্যাক্সিমামটা হিস্টোন থাকে তাহলে এই যে হিস্টোন প্রোটিনগুলো আছে এই যে হিস্টোন প্রোটিন এই হিস্টোন প্রোটিনগুলো এরকমভাবে আটটা করে একটা গঠন তৈরি করে আটটা করে হেস্টোন প্রোটিন এভাবে যুক্ত হবে এরকমভাবে যুক্ত হয় দেখো এই যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আর সেদিকে একটা আছে আটটা তাহলে এই এইরকমভাবে হেস্টোন যে প্রোটিনগুলো এই হেস্টোন প্রোটিনগুলো কোন কোন হেস্টোন প্রোটিনগুলো পাঁচ রকমের বলা হয়েছিল তার মধ্যে এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর হচ্ছে এইচ ফোর এই চারটা প্রত্যেকটা দুটো করে এটা দুটো এটা দুটো এটা দুটো এটা দুটো তাহলে কটা হলো আটটা হলো তাহলে এই আটটা হিস্টোন প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে একটা বলের মতো স্ট্রাকচার তৈরি করে আর যেহেতু আটটা একসঙ্গে যুক্ত হচ্ছে তার জন্য একে কী বলা হয় হিস্টোন অক্টামার বলা হয় তাহলে এই হিস্টোন অক্টামার তৈরি করে তারপর এই হিস্টোন অক্টামারকে এই যে ডিএনএ এটাই ডিএনএ এই ডিএনএটা এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যায় ঠিক আছে এটা কতটা পরিমাণে পেঁচায় এটা হচ্ছে এক পণ্য তিনের চার এক পূর্ণ। তিনের চার পাক পেঁচিয়ে যায় তারপরে আবার কিছুটা ছেড়ে আবার একটা হেস্ট্রোনোক্টোমার্কে একই রকমভাবে এটা ডিএনএটা পেঁচিয়ে যাবে তো এইভাবে যে একটা গঠন তৈরি হয় এই পুরো গঠনটাকে বলা হয় নিউক্লিয় জোম ঠিক আছে এটাকে কি বলা হয় নিউক্লিও জোম আর এই যে ডিএনএটা পেঁচিয়েছে এক পূর্ণ তিনের চার পাক তো তারপরে যখন সেটা প্যাঁচটা কমপ্লিট করে তো সেই এটা হচ্ছে একটা সুতোর মতো অংশ তো তাহলে সুতোর মতো অংশটা এখানে সহজে লেগে থাকবে না যাতে লেগে থাকে তার জন্য এটা সিল করার জন্য এই যে এটা একটা প্রোটিন এটা হচ্ছে হিস্টোন এইচ ওয়ান প্রোটিন এই হিস্টোন এইচ ওয়ান প্রোটিনটা এই যে ডিএনএটা তাকে সিল করে দেয় নিউক্লিজমের সাথে একই রকমভাবে দিলে তারপরে তার পাশেরটাতেও আর একটা সিল করা এইচ ওয়ান হিস্টোন প্রোটিন থাকবে আর ভেতরে অক্টামার থাকবে এইভাবে একটা একটা যে স্ট্রাকচার তৈরি হয় এটাকে বলা হয় নিউক্লিও জোম তাহলে এইভাবে ক্রোমোজোম তৈরি হবে পরপর ডিএনএগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক আছে দেখো এই যে এখানে পেঁচিয়ে যাচ্ছে তারপরে তার পাশে আবার একটা পেঁচিয়েছে এইভাবে অনেকগুলো নিউক্লিও জোম তৈরি হবে তারপরে আবার কী হবে এই নিউক্লিও জোমগুলো আবার পরস্পর পেঁচাবে এই যে দেখো নিউক্লিয় জোমগুলো পরস্পর একসঙ্গে কাছাকাছি চলে আসে ওকে তাহলে এইগুলো পেঁচিয়ে পেঁচিয়ে গেলে এটাকে কী বলা হবে সলেনয়েড বলা হবে এখানে আর একটু দেখে নাও এই যে দুটো নিউক্লিওজম এটা একটা নিউক্লিওজোম আর এটা একটা নিউক্লিওজম এই দুটোর মাঝে যে ডিএনএটা থাকে সেটাকে কী বলা হয় লিঙ্কার ডিএনএ বলা হয় দুটোর মধ্যে লিঙ্ক করছে এই জন্য এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ ওকে তাহলে এইভাবে অনেকগুলো নিউক্লিওজম একসঙ্গে যখন পেঁচিয়ে যাবে সেটাকে বলা হয় সলেনোয়েড তো সেই সলেনোয়েড এগুলো আবার পরস্পরের সাথে পেঁচাবে বুঝতে পারছো পরপর পেঁচাবে তা সলিনয়েড পেঁচালে কী তৈরি হবে সুপার সোলিনয়েড তৈরি হবে সুপার সোলিনয়েড থেকে তারপরে কি তৈরি হবে এরকমভাবে ক্রোমাটিড তৈরি হবে অর্থাৎ ক্রোমোজোমের একটা বাহু তৈরি হবে আর এই রকমভাবে দুটো বাহু থাকবে দিলে হয়ে যাবে ক্রোমোজোম তাহলে তাহলে থেকে যে ছোট উপাদান সেটা কি সেটা আছে ডিএনএ ডিএনএগুলো পেঁচিয়ে কি তৈরি হবে নিউক্লিও জোম তৈরি করবে নিউক্লিওজোমের ব্যাস কত দশ ন্যানোমিটার ওকে তারপর নিউক্লিওজোমগুলো পরস্পরের সাথে পেঁচিয়ে কী তৈরি করবে সলেনয়েড তৈরি করবে এর ব্যাস কত তিরিশ ন্যানোমিটার ওকে তারপরে সলেনয়েডগুলো যখন পেঁচাবে সেটা কী তৈরি করবে সুপার সলেনয়েড তৈরি করবে সুপার সলেনয়েড তৈরি করবে এর ব্যাস কত হয় এর ব্যাস হচ্ছে তিনশো ন্যানোমিটার সুপার সোলেনয়েড থেকে কি তৈরি হবে ক্রোমাটিড তৈরি হবে ক্রোমাটিড এর ব্যাস কত এর ব্যাস হচ্ছে সাতশো ন্যানোমিটার আর তারপর কি তৈরি হবে ক্রোমো জোম তৈরি হবে এটা ব্যাস কত হবে ডবল হয়ে যাবে অর্থাৎ চোদ্দোশো ন্যানোমিটার ঠিক আছে এইভাবে ডিএনএ পেঁচিয়ে নিউক্লিওজোম জোম পরস্পরের সঙ্গে পেঁচিয়ে সলেনয়েড সলিনয়েডগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে সুপার সলিনয়েড সেগুলো আবার পরস্পরের সঙ্গে পেঁচিয়ে ক্রোমাটিট আর এরকম দুটো ক্রোমাটিট যুক্ত হয়ে একটা ক্রোমোজোম তৈরি করবে ঠিক আছে বোঝা গেছে অবশ্যই তাহলে এই যে নিউক্লিও এই নিউক্লিও সংজ্ঞাটা একটু তোমরা মনে রাখবে একটি হিস্টোন অক্টামার এই যে বলা হয়েছিল আটটা হিস্টোন প্রোটিন এইচ টু এইচ টু এইচ থ্রি এইচ ফোর এগুলো প্রত্যেকটা দুটো করে অনু আর হচ্ছে একটা বাহ্যিক হিস্টোন প্রোটিন যেটা হচ্ছে হিস্টোন এইচ ওয়ান আর এখানে যে ডিএনএটা লাগছে সেই ডিএনএটা কতটা বড়ো ডিএনএ দুশো বেস পেয়ারের ডিএনএ এই যে ডিএনএ এত বড়ো দুশোটা বেস পেয়ার মানে কি এই যে এটা একটা বেস পেয়ার দুটো তিনটে চারটে পাঁচটে এরকমভাবে দুশোটা পর্যন্ত বেস পেয়ার থাকবে এত বড়ো ডিএনএটা যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকেই বলা হয় নিউক্লিও জোম আর এই নিউক্লিওজোম এর নামকরণ কে করে বিজ্ঞানী আউডেট ওকে এরপর হচ্ছে তাহলে ক্রোমোজোম তৈরি হয়ে গেল ক্রোমোজোমকে দেখতে রকম লাগছে দেখে না এই যে ক্রোমোজোম দুটো বাহু আছে এই ভাবে এটা একটা বাহু এটা একটা বাহু এই মাঝখানে পরস্পরের সঙ্গে যুক্ত আছে তো কি বলা হয় ক্রোমোজোম তাহলে এরপর ক্রোমোজোমের গঠন অর্থাৎ ক্রোমোজোমটাতে কি কি গঠন দেখা যায় সেটা দেখব তাহলে দেখো ক্রোমোজোমের গঠনে আমরা তার শুধুমাত্র একটা বাহুকে দেখব একটা বাহু তো সিম্পল যখন আমরা আঁকবো ক্রোমোজোমটা আসলে কি রকম আছে ক্রোমোজোম আসলে আছে এরকমভাবে একটা ডিএনএ এরকমভাবে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে কোথাও কম কোথাও বেশি এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে এটা একটা ডিএনএ দিয়ে একটা ক্রোমাটির তৈরি হবে আর একটা ডিএনএ সেটাও এরকমভাবে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে একটা এইরকমভাবে ক্রমজম তৈরি করে তাহলে এই এইরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হয় আর আমরা বইতে যেরকমভাবে দেওয়া আছে সেই রকমভাবে ছবিটা আঁকে বোঝার চেষ্টা করব এর মধ্যে কি কি আছে দেখো তাহলে বইতে যে ছবিটা আছে তোমরা সেটাই কিন্তু আঁকবে ক্রমজমের ছবি কখনো কখনো এসে যায় ছবি আঁকার জন্য পাঁচ মার্কের কোয়েশ্চনে তো ক্রোমোজোম সাধারণত একটা রকমভাবে লম্বা অংশ এই ক্রোমোজোমে ক্রমজুমে রকমভাবে কোথাও ভাঁজ দেখতে পাওয়া যায় এই ভাঁজগুলো একটা বা একের বেশি হতে পারে ঠিক আছে এই রকমভাবে ক্রোমোজোমটা হয় এরপরে তার এটাই হচ্ছে ক্রোমোজোমের একটা বাহু একটা অংশ এটাকেই বলা হয় ক্রোমাটিড ওকে তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এই যে ক্রোমোজোমটা এটা দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর যে দণ্ডাকার অংশ দেখতে পাওয়া যায় এই যে এইটা আর এইটা তাহলে এই দণ্ডাকার অংশটা কি বলা হয় ক্রোমাটিড ওকে আর এই ক্রোমাটিডে একটা গভীর খাঁজ দেখতে পাওয়া যায় এই যে জায়গাটা এটাকে কী বলা হবে এটা বলা হবে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বা একে বলা হয় বাংলাতে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ এই মুখ্য খাঁজ ছাড়া আরও কিছু খাঁজ দেখতে পাওয়া যায় সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে গৌণ খাঁজ বা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশান ওকে আর এই সেকেন্ডারি কনস্ট্রিকশান অঞ্চলে একটা জায়গা থাকে যেখানে নিউক্লিও লাস তৈরি হয় নিউক্লিও লাস নিউক্লিয়াসের মধ্যে যে ঘন দানাদার অংশটা থাকে তাকে বলা হয় নিউক্লিও তাহলে সেই নিউক্লিওলাস তৈরির জায়গা থাকে এর জন্য এটাকে বলা হয় এন আর অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন ওকে এগুলো সবগুলো লেখা আছে পরে আমি তোমাদের বলছি শুধু এখন বোঝার চেষ্টা করো কোনখানে কী আছে আর কোনটাকে কি বলা হয় এরপর এই যে ক্রোমোজোমের যে অংশটা এই অংশটা সেন্ট্রোমিয়ার থাকার জন্য এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এদিকের একটা অংশ আর হচ্ছে এদিকের একটা অংশ তাহলে এই দুটো অংশকে দুটো নাম দেওয়া হয় একটা ছোট বাহু আর একটা বড় বাহু যেদিকটা ছোটো সেন্ট্রোমিয়ারের থেকে যে দিকটা ছোটো থাকে সেটাকে বলা হয় পি বাহু আর যে দিকটা বড়ো তাকে বলা হয় কিউ বাহু এটাকে স্মল পি আর স্মল কিউ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখানে খাঁজ বলা হয়েছে তাহলে খাঁজের সংখ্যা এক বা একাধিক হতে পারে যদি খাঁজের সংখ্যা এক থাকে তাহলে সেটাকে সিম্পল খাঁজই বলা হবে বা সেকেন্ডারি কনস্ট্রিকশান যদি দুটো থাকে তাহলে একটাকে বলা হবে গৌণখাজ ওয়ান আর একটাকে বলা হবে গৌণখাজ টু কোনটাকে ওয়ান বলবো যেখানে নিউক্লিওলাস তৈরি হবে সেটাকে বলা হবে গৌণখাজ ওয়ান আর যেটা যেটা থাকে নিউক্লিয়াস তৈরি লাস তৈরির জায়গা থাকবে না সেটাকে বলা হবে গৌণখাজ টু ওকে এরপর এই ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এখানে ভেতরের দিকে এরকমভাবে একটা তন্তুর মতো অংশ থাকে এরকমভাবে পেঁচানো ভাবে পেঁচানো তন্তুর মতো অংশ থাকে তো এই পেঁচানো তন্তুর মতো অংশটাকে কী বলা হয় ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটা টা বলা হয় আচ্ছা এখানে যে নিমাটাটা তৈরি হয়েছে সেখানে দেখো এই যে ঘন দানাদার অংশগুলো আছে এইগুলো এই দানাদার অংশগুলোর আর একটা নাম আছে সেই দানাদার অংশগুলোর নাম কি ক্রোমো মেয়ার ক্রোমো ঠিক আছে আচ্ছা এরপর যেটা আছে এই যে গৌণ খাজ এই গৌণ খাঁজের পরে এই যে স্ফীত অংশটা এই স্ফীত অংশের নাম কি স্যাটেলাইট এর নাম স্যাটেলাইট আর স্যাটেলাইটের পরের অংশটা মানে একদম প্রান্তটা ক্রোমোজোমের প্রান্ত এটা একটা প্রান্ত আর এটা একটা প্রান্ত এই দুই প্রান্তকে কি বলা হয় টেলোমিয়ার বলা হয় টেলোমিয়ার বলা হয় ঠিক আছে এইভাবে টোটাল ক্রোমোজোমটা বিভিন্ন অংশ দিয়ে তৈরি হয় এবার দেখো এখানে কিছু এক্সট্রা জিনিস আছে সেগুলো তোমাদের জানতে হবে ক্রোমাটিট প্রথমে বলা হয়েছে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটো সূক্ষ্ম সুতোর মতো গঠন পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে তাদেরকে প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিট আর এই ক্রোমাটিট দুটো কোথায় যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে এই যে এটা একটা ক্রোমাটিট দেখো এটা একটা ক্রোমাটিট আর এইটা একটা ক্রোমাটিট তাহলে এই যে দুটো ক্রোমাটিট কোনখানে যুক্ত হয়েছে এইখানটাতে তাহলে সেই দুটো ক্রোমাটিট যে অঞ্চলে যুক্ত হয় সেটা কি বলা হয় সেন্ট্রোমিয়ার যে ছবিতে বলা হয়েছিলো সেন্ট্রোমিয়ার মানে মুখ্য খাঁচ এখানেই দুটো ক্রোমাটিট পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে ওকে এর কাজ কি এই যে ক্রোমাটিট এই ক্রোমাটিটের মধ্যে কি কি থাকে ক্রোমাটিটের মধ্যে সব কিছুই থাকবে জিন থাকে এখানে জিন বহন করা হচ্ছে এর কাজ আর হচ্ছে কোষ বিভাজনের অ্যানাফেস দোসা এরপরের ভিডিওতে আলোচনা করব কোষ বিভাজন সম্পর্কে কোষ বিভাজনের যে অ্যানাফেস দোসা সেখানে দুটো ক্রোমাটিট পরস্পর থেকে আলাদা হয় দিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে ক্রোমোজমগুলো এরকম আছে অ্যানাফেস দোষাতে কী হবে এরকমভাবে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে এই দুটো ক্রোমাটিট পরস্পর থেকে আলাদা হয়ে যাবে দিলে এটা একটা ক্রোমোজম এটা একটা ক্রোমোজম এগুলোকে বলা হবে অপত্য ক্রোমোজম তো সেই অপথ্য ক্রোমোজম তৈরি করে তারপর ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটা বলা হয়েছে এটা হচ্ছে ইন্টারফেস দশাতে সূক্ষ্ম সুতোর মতো যে অংশ দেখা যায় সেগুলোকেই বলা হয় ক্রোমোনিমাটা বা ক্রোমিয়ার এই যে এই যে সূক্ষ্ম সুতোর মতো অংশটা এটাই ক্রোমোনিমাটা এটা সাধারণত কখন থাকবে এটা সাধারণত সূক্ষ্ম সুতোর মতো ক্রোমোজোম সুতোর মতো কখন থাকে ক্রোমোজোম ডিএনএ কিন্তু একই জিনিস বারবার এটা কিন্তু বলছি তোমরা মনে রাখবে ক্রোমোজোম ডিএনএ এগুলো কিন্তু বা ক্রোমাটিন জালিকা এগুলো কিন্তু একই জিনিস শুধু দুটো আলাদা আলাদা অবস্থায় তাদের দুটো আলাদা নাম ঠিক আছে যখন তারা এরকমভাবে সুতোর মতো আছে সে তখন সেটাকে ডিএনএ বলা হয় আর হচ্ছে ক্রোমাটিন জালিকা বলা হয় যখন সেটা পরস্পরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করবে মানে ঘন হয়ে যাবে একটা দণ্ডাকার স্ট্রাকচার তৈরি করবে এরকম তখন সেটাকে বলা হয় ক্রোমোজোম তাহলে যে সূক্ষ্ম সুতোর মতো অংশ দেখা যায় সেটাকেই বলা হয় ইন্টারফেস দশাতে এগুলো কোষচক্রের দশা তো সেই কোষচক্রের ইন্টারফেস দোশাতে যে সুসূক্ষ তন্তুর মতো এটা বানান ভুল হচ্ছে তন্তুর মতো গঠন দেখা যায় সেটাকে বলা হয় ক্রোমোনিমাটা আর এক বচনে বলা হবে ক্রোমোনিমা এটা হচ্ছে বহু বচন ক্রমনিমাটা এক বচনে বলা হবে ক্রোমোনিমা দেখো এখানে বলা হয়েছে প্রকৃতপক্ষে প্রতিটি ক্রোমোনিমা কুণ্ডলিখিত হয়ে মেটাফেস দশায় ক্রোমাটিডে পরিণত হয় একটা একটা ক্রোমোনিমা যখন ঘনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যে গঠনটা তৈরি করে সেটাকে বলা হয় ক্রোমাটিট এগুলো কিন্তু একই শুধুমাত্র আলাদা আলাদা দশায় তৈরি হয় তাহলে এই যে দুটো ক্রোমানিমা ক্রোমনিমা বা ক্রোমনিমাটা এগুলো যখন পেঁচায় পরস্পরের সঙ্গে তখন দুভাবে পেঁচায় একটাকে বলা হয় প্যারানেমিক কুণ্ডলী আর একটাকে বলা হয় প্লেক্টোনেমিক কুণ্ডলী প্যারানেমিক মানে প্যারালাল থেকে এসছে তাহলে এরকমভাবে দুটো ক্রোমানিমাটা যখন এরকমভাবে পরস্পরের সঙ্গে প্যারালাল থাকবে এরকমভাবে প্যারালাল তখন সেটাকে বলা হবে প্যারানেমিক কুণ্ডলি আর এটা হচ্ছে প্লেকটোনেমিক মানে যেটা হচ্ছে দড়িতে যেরকম একটার সঙ্গে আর একটা টুইস্টেড থাকে জড়ানো থাকে এরকমভাবে সেটাকে বলা হবে প্লেক্টোনেমিক অর্থাৎ যেটাকে সহজে খোলা যাবে না আর যেটাকে সহজে পৃথক করা যায় সেটাকে বলা হবে প্যারানেমিক কুণ্ডলি আর যেটাকে সহজে পৃথক করা যাবে না সেটাকে বলা হয় প্লেক্টোনেমিক কুণ্ডলি তো এই দুরকমভাবে তারা পেঁচিয়ে কিন্তু টোটাল ক্রোমোজোমটা তৈরি করে তারপরে ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার বলেছি যেখানে ঘনীভূত অঞ্চলগুলো পুঁতি দানার মতো হয়ে যায় সেটা কি বলা হয় ক্রোমোমিয়ার আর দুটো ক্রোমোমিয়ারের মাঝখানে যে হালকা অঞ্চলটা থাকে তাকে আন্তক্রোমোমিয়ার বলা হয় দেখো ছবিতে এটা একটা ক্রোমোমিয়ার এটা একটা ক্রোমোমিয়ার এই দুটোর মাঝখানে এই যে জায়গাটা এটাকে কী বলা হবে আন্তক্রোমোমিয়ার অঞ্চল ঠিক আছে প্রকৃতপক্ষে ক্রোমোমিয়ারগুলি নিউক্লিয় জোম অর্থাৎ ডিএনএ এবং হিস্ট্রোনক্টামার দিয়ে তৈরি হয় এই যে পেঁচিয়ে গেছে এই যে এইটা এই যে ক্রোমোমিয়ারগুলো এগুলো কী আসলে এইগুলো আসলে নিউক্লিওজোম যেটা বলা হয়েছিল এখুনি হিস্ট্রোনক্টামার আর হচ্ছে ডিএনএ পেঁচিয়ে তৈরি হয় তারপরে সেন্ট্রোমিয়ার অর্থাৎ প্রাথমিক খাঁচ বা প্রাইমারি কনস্ট্রাকশান এটা হচ্ছে কী রকম বৈশিষ্ট্য আছে এর মধ্যে দেখো এগুলোতে হেটারোক্রোমাটিন থাকে হেটারোক্রোমাটিন কি একটু পরে বলছি আর হচ্ছে অরঞ্জিত হবে মানে রং ধারণ করে না অতি কুণ্ডলিখিত থাকে মানে অনেক পেঁচানো থাকে খাঁজযুক্ত হয় এটা তো জানাও এটা তো জানা আছে তোমাদের আর সেই খাঁজযুক্ত যুক্ত কি বলা হয় সেন্ট্রোমিয়ার এটাকে নামকরণ কে করে বিজ্ঞানী ডার্লিংটন আর এই স্থানেই একটু আগে বলা হয়েছে দুটো ক্রোমাটির পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এখান থেকেই ক্রোমোজোমের দুটো বাহু তৈরি হয় একটা ছোট বাহু এটাকে পি বলা হয় আর বড় বাহুটাকে কিউ বলা হয় এর কাজ কী হবে তাহলে এর কাজ হচ্ছে দুটো ক্রোমাটিটকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখা বলা হয়েছে আর কোষ বিভাজনের সময় ক্রোমাটিটকে বেমতন্তুর সঙ্গে কাইনে সাহায্যে যুক্ত রাখে তাহলে দেখো কাইনে টুকুরটা কী এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে এখানে একটা প্রোটিন তৈরি প্রোটিন দিয়ে তৈরি চাকতির মতো অঞ্চল আছে সেটাকে বলা হয় কাইনে টুকর কাইনে বলা হয় যখন কোষ বিভাজন হবে কোষ বিভাজনের সময় তোমরা বেম তন্তু যুক্ত হয় এই বেম তন্তু কোথায় এসে যুক্ত হবে এই যে প্রোটিনের তৈরি চাকতি কাইনে এই কাইনে সাথে এসে যুক্ত হবে তাহলে এখানে এটাই বলা হয়েছে যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিনের সঙ্গে যে বেম তন্তু যুক্ত হবে সেটা কোথায় যুক্ত হবে কাইনো সাহায্যে যুক্ত হবে আর কি হবে আর হচ্ছে যখন অ্যানাফেজ দোষা হবে তখন অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফিজীয় চলনে সাহায্য করবে কে এই সেন্ট্রোমিয়ার অর্থাৎ অ্যানাফিজীয় চলন কী অ্যানাফেজদের সাথে বলবো ঠিক আছে তোমরা শুধু মনে রাখো এখানে অ্যানাফেজে চলনে সাহায্য করে তারপরে এই কাইনেটোকুর কোনটাকে বলা হয় এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে প্রোটিন তৈরি একটা চাকতির মতো বা প্লেটের মতো অঞ্চল দেখতে পাওয়া যায় কি বলা হয় কাইনেটোকোর কাইনেটোকোরে করে কী হবে এই যে বেম তন্তু এসে যুক্ত হয় এক্ষুনি বললাম এরপর খাঁজ মুখ্য খাঁজ ছাড়াও আরও যে একাধিক অকুণ্ডলিখিত খাঁজযুক্ত যুক্ত অঞ্চল দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় খাঁজ এগুলোতে নিউক্লিওলাস তৈরি হয় এর জন্য সেটাকে বলা হয় এনও আর অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলা হয় কখনো কখনো খাঁজ একের বেশি থাকতে পারে তার মধ্যে একটাকে বলা হবে গৌণ খাঁজ ওয়ান আর অপরগুলোকে বলা হবে খাঁজ টু বা থ্রি এরকমভাবে কোনটাকে এক বলা হবে একটু আগেই বলা হয়েছে যেখানে নিউক্লিও তৈরি হবে তাকে বলা হবে এক আর বাকিগুলোকে দুই তিন চার এরকম করে এবার কোন কোন আর ক্রোমোজোম আছে মানুষের ক্ষেত্রে কোন কোন গৌণ খাঁজ দেখতে পাওয়া যায় তেরো চোদ্দো পনেরো একুশ বাইশ এই গৌণ খাঁজ দেখতে পাওয়া যায় এর কাজ কি এই খাঁজ অঞ্চলে আর আর সৃষ্টি হয় এছাড়া এই যে নিউক্লিও লাশ তৈরি হয় এটাও কাজ হবে তারপর স্যাটেলাইট কি স্যাটেলাইট কি ছবিতে বলেছি খাঁজের পরে এই যে খাঁজ এই খাঁজের পরে এই যে স্ফীত অংশটা এটাকে বলা হয় স্যাটেলাইট বাল্বের মতো ফোলা অংশটাকে বলা হয় স্যাটেলাইট আর যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে তাকে কী বলা হবে স্যাট ক্রোমোজোম কী ক্রমোজম স্যাট ক্রোমোজম এসেটি স্যাট ক্রোমোজোম এর পুরোনো নাম কি সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিও নিকো ওকে এরা মনে রাখবে আর খাঁজ এবং স্যাটেলাইটকে একত্রে কী বলা হয় স্যাটেলাইট অঞ্চল বলা হবে তাই এই খাঁজ আর হচ্ছে এই যে স্যাটেলাইট এই দুটোকে একসঙ্গে কী বলা হবে স্যাটেলাইট অঞ্চল এবার কোন কোন ক্রোমোজোমে স্যাট স্যাটেলাইট থাকে তেরো চোদ্দো পনেরো একুশ বাইশ এগুলোতে ঠিক আছে তারপরে টেলোমিয়ার ক্রোমোজোমের একদম প্রান্তটাকেই বলা হয় টেলোমিয়ার টেলোমিয়ার অঞ্চলে নামকরণ কে করে বিজ্ঞানীর নাম মনে রাখবে মুলার আর এই অঞ্চলে পোলারিটি ধর্ম দেখা যায় এর জন্য কি হয় এই ক্রোমোজোম এই যে টেলোমিয়ার এটা কী করে একটা ক্রোমোজোমকে অপর ক্রোমোজোম থেকে পৃথক রাখে এটা কাজের মধ্যে বলা হবে আর এখানে পৌনপৌনিক দেখা যায় অর্থাৎ কি রিপিটেটিভ সিকোয়েন্স দেখা যায় এই যে টেলোমিয়ার অঞ্চলটা আছে এই যে শেষ প্রান্তটা একদম এই শেষ প্রান্তে রিপিটেটিভ সিকোয়েন্স রিপিটেটিভ মানে কি বারবার বারবার অর্থাৎ এখানে সাধারণত মানুষের ক্ষেত্রে এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে ডিএনএ সিকোয়েন্সটা এ জি 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 এই সিকোয়েন্সটা বারবার থাকবে এরকমভাবে এটা একবার তারপর এ জি 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 এ জি 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 এরকমভাবে কতবার থাকবে প্রায় পাঁচশো থেকে তিন হাজার বার এইভাবে রিপিট থাকে এর কি বলা হয় রিপিটেটিভ সিকুয়েন্স বা পৌন শয্যাক্রম এরকম কন্ডিশন দেখা যায় কোথায় টেলোমিয়ার অঞ্চলে আর মানুষের ক্ষেত্রে কোন সিকুয়েন্সটা রিপিট হয় এই যে সিকোয়েন্সটা টি জি 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 এই সিকোয়েন্সটা রিপিট হয় ওকে আর এর কাজ কি এর কাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট করে রাখবে তোমরা প্রত্যেকটা ক্রোমোজোমের যে মেরুত্ব আছে অর্থাৎ মেরু এটাই তো শেষ প্রান্ত একটা ক্রোমোজোমের শেষ প্রান্ত কী দুটো মেরু বলা হবে তাহলে এই যে মেরুত্ব এবং সক্রিয়তা বজায় রাখে কে টেলোমিয়ার তারপর দুটো ক্রোমোজোমকে প্রান্ত দেশে জুড়ে যেতে বাধা দেয় এই ক্রোমো এই যে টেলোমিয়ারটা এই টেলোমিয়ার থাকার জন্য কী হবে দুটো ক্রোমোজম এরকমভাবে পরস্পরের সঙ্গে জুড়বে না তারপর এখানে নিউক্লিয়াজ উৎসেচক উৎসেচক কাকে বলা হয় যেগুলো নিউক্লিয়া অ্যাসিডকে নষ্ট করে দেয় নিউক্লিয়া অ্যাসিড কোনগুলো ডিএনএ আর তাহলে ক্রোমোজোম কী দিয়ে তৈরি ডিএনএ দিয়ে তৈরি তাহলে নিউক্লিয়াজ উৎসেচকের ধ্বংসাত্মক হাত থেকে রক্ষা করে কে এই টেলোমারেজ টেলোমিয়ার ওকে তারপর ডিএনএ পলিমারেজ টেলোমিয়ার অঞ্চলের প্রতিলিপিকরণে অক্ষম হয় এটা তো ডিএনএ দিয়ে তৈরি তাহলে সেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে এই প্রান্তটাকে টেলোমিয়ার বলা হয় এই প্রান্তটাকে তাহলে এই টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে না ডিএনএ পলিমারেজের কাজ কি ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে এই যে একটা ডিএনএ এই ডিএনএ থেকে আরেকটা এরকম ডিএনএ তৈরি করা তাহলে এই ডিএনএ পলিমারেজ উচ্ছে চক এই দুটো জায়গাতে কাজ করতে পারে না তার জন্য কী হবে এই ডিএনএটা ছোট হয়ে যাবে এই অঞ্চলে আর ডিএনএ তৈরি হবে না এটা বাদ চলে গেল দুদিকে বাদ চলে গেল ওকে তাহলে এই প্রতিলিপিকরণ করতে পারে না কে ডিএনএ পলিমারেজ যেটা ডিএনএর অ্যাপ্লিকেশানের জন্য মেন উৎসেচক কিন্তু এর ফলে কি হয় দেখো এই যে অপত্য ক্রমজমের দৈর্ঘ্য ছোট হয়ে যায় এবার এই যে ছোট হয়ে যাওয়া এটাকে প্রতিরোধ করার জন্য এখানে এই টেলোমিয়ার অঞ্চলে একটা নির্দিষ্ট উসেচক পাওয়া যায় তার নাম হচ্ছে টেলোমারেজ এই টেলোমিয়ার অঞ্চলে টেলোমারেজ উসেচক থাকে সে কি করবে যে কাজটা ডিএনএ পলিমারেজ করতে পারে না সেই কাজটা এ করে দেয় অর্থাৎ সেখানে ডিএনএর অ্যাপ্লিকেশানটা করে দেয় এর ফলে কী হবে ডিএনএটা তার দৈর্ঘ্য আর হ্রাস পাবে না অর্থাৎ সেম থাকবে ওকে অর্থাৎ তার নির্দিষ্ট দৈর্ঘ্য বজায় রাখবে কে বজায় রাখে টেলোমারেজ উসেচক টেলোমারেজ উসেচক যদি না থাকতো তাহলে কিন্তু ডিএনএ ছোটো হয়ে যেত আর পরপর ছোটো হলে কী হবে কোষের বার্ধক্য হয়ে যাবে অর্থাৎ বার্ধক্য এবং মৃত্যু ঘটাইকে এই ডিএনএ সরি টেলোমিয়ার অঞ্চল তারপরে এরপর আমরা চলে যাব ক্রমজমের আকার কীরকম হয় ক্রোমোজোম বিভিন্ন আকারে হতে পারে ভি এল জে আই এই চার রকমের আকারের হয়ে থাকে সাধারণত ক্রোমোজোম কখন হয় কিভাবে হয় এরপরে বলছি এরপর দেখো ক্রোমোজোমের ভাগ কত ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা দেখব ক্রোমোজোমকে তাদের প্রকৃতি এবং কাজের উপর ভিত্তি করে এটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অটোজোম আর একটা সেক্স ক্রোমোজম বায়োলোজম বা হেটারো ক্রোমোজম প্রথম অটোজোম বা হচ্ছে দেখে দেহ ক্রোমোজোমও বলা হয় তাহলে যে সমস্ত ক্রোমোজোম জীবের দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করবে তাদের কী বলা হবে অটোজোম বুঝতে পেরেছো এগুলো স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সংখ্যা সমান থাকে এবং একই রকম মানুষের প্রতি দেহকোষে এবং জনন কোষে অটোজমের সংখ্যা চুয়াল্লিশ এবং বাইশ মানুষের ক্ষেত্রে তোমরা মনে রাখবে টোটাল ক্রোমোজোম কত ছিচল্লিশ এর মধ্যে চুয়াল্লিশটা অটোজম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজম ওকে তাহলে এই যে দেহকোষ আর জনন কোষ দেহকোষ আর জনন কোষ মানে হচ্ছে গ্যামেট দেহকোষ হচ্ছে আমাদের দেহের যে কোষগুলো আছে সেগুলোকে বলা হয় দেহকোশ দেহকোষে কতগুলো আছে চুয়াল্লিশটা অটোজোম আছে আর জনন কোষে কতগুলো আছে জনন কোষে থাকবে বাইশটা ওকে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে জনন কোষ হচ্ছে গ্যামেট দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজম থাকে জনন কোষে এটাও খেয়াল রাখবে তারপর হচ্ছে সেক্স বায়োলোজম বা হেটারু ক্রোমোজম এটা কি করবে না যে সমস্ত ক্রমোজম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে কি বলা হয় সেক্স রোমোজোম অ্যালোজোম বা হেটারু এগুলো স্ত্রী আর পুরুষের ক্ষেত্রে ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মী এবং ভিন্ন প্রকৃতির এবং বিভিন্ন সংখ্যায় হয় যেমন আছে মানুষের দেহকোষে জোড়া থাকে অর্থাৎ দুটো অ্যালোজম থাকে দেহকোষে কতগুলো থাকবে দুটো এই যে এখানে বলা হয়েছে দেহকোষে দুটো আর জনন কোষে কত হবে জনন কোষে এই যে ছেচল্লিশটা এটা অর্ধেক হয়ে যায় তেইশ হয়ে যায় তাহলে তেইশ হলে অটোজম থাকবে বাইশটা আর সেক্স ক্রমোজম থাকবে একটি ওকে এইভাবে তোমরা কিন্তু মনে রাখো আর এখানে স্ত্রী দেহের ক্ষেত্রে দুটো এক্স ক্রমোজম থাকে পুরুষের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে তোমাদের যদি বলা হয় পুরুষের সাধারণ ক্যারিও টাইপ কত দেহ কোষে দেহকোষে পুরুষের মানে মেলের কত হবে চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স আর ওয়াই আর জনন কোষে জনন কোষে মেলের কত হবে অর্ধেক হয়ে যাবে চুয়াল্লিশের অর্ধেক বাইশটা অটোজম প্লাস এক্স অথবা বাইশ এ প্লাস ওয়াই আর ফিমেলের ক্ষেত্রে কী হবে দেহকোষে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স আর জনন কোষে কত হবে বাইশ এ প্লাস এক্স এটা সবসময় বাইশ এ প্লাস এক্স হবে আর মেলের ক্ষেত্রে বাইশে প্লাস এক্স একবার হবে আরেকটা বাইশ এ প্লাস ওয়াই একবার হবে এরপরে আমরা সেন্ট্রোমিয়ার যে দেখেছো ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ সেন্ট্রোমিয়ার সেই সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে কতগুলো ভাগে ভাগ করা হয় দেখব তাহলে দেখো ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার যদি না থাকে একটাও সেন্ট্রোমিয়ার নেই তাহলে সেটাকে বলা হবে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম ওকে আর তাহলে যদি না থাকে তাহলে কী হবে সেটাকে বলা হবে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কোনো অটোজমের বাহু খণ্ডিত হয়ে অ্যাসেন্ট্রিক ক্রমোজম তৈরি করে কিভাবে এই অ্যাসেন্ট্রিক ক্রোমোজম তৈরি হয় ক্রোমোজমের বাহু ভাবে সেন্ট্রোমিয়ার আছে এই সেন্ট্রোমিয়ারটা খণ্ডিত হয়ে গেল তাহলে এই যে খণ্ডটা তৈরি হবে এখানে কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না তাহলে এইভাবে বাহু খণ্ডিত হয়ে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি করে সেন্ট্রোমিয়ার বিহীন হওয়ার জন্য এখানে কি হবে এখানে কাইনেটো থাকবে না সেন্ট্রোমিয়ার অঞ্চলে কাইনেটো থাকে তাহলে কাইনেটুকু না থাকলে তন্তু সেখানে যুক্ত হবে না অর্থাৎ কোষ বিভাজন হবে না তন্তু না যুক্ত হলে সেখানে কোনো কোষ বিভাজন হবে না আর কী পয়েন্ট বলা হয়েছে দেখো এখানে যে কোনো অপত্য কোষে অবস্থান করলেও পর্যায়ক্রমিক কোষ বিভাজনে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বিলুপ্ত হয় আর যেহেতু কোষ বিভাজন হচ্ছে না তার জন্য কী হবে এটা বিলুপ্ত হয়ে যাবে আর রকম অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় কোথায় থাকে ভুট্টা এবং ফল মাছির কিছু কিছু ক্রোমোজম অ্যাসেন্ট্রিক প্রকৃতির হয় তারপর সেকেন্ড মনোসেন্ট্রিক মনো মানে কি মনোমানে হচ্ছে ওয়ান তাহলে যদি সেন্ট্রোমিয়ার একটা থাকে ক্রোমোজোমে তখন তাকে বলা হবে মনোসেন্ট্রিক মানুষের ক্ষেত্রে প্রায় সমস্ত রকম মন যে ক্রোমোজোম সেটা প্রায় মনোসেন্ট্রিক ক্রোমোজোম হয়ে থাকে তারপর ডাইসেন্ট্রিক ডাই অর্থ কি দুই তাহলে যেখানে দুটো সেন্ট্রোমিয়ার থাকবে তাকে বলা হবে ডাইসেন্ট্রিক এর উদাহরণ কী কী হবে ভুট্টা গম ফলমাছি এদের কিছু কিছু ক্রোমোজোমে এই ডাইসেন্ট্রিক প্রকৃতির ক্রোমোজোম দেখতে পাওয়া যায় এছাড়া ক্যান্সার কোষ যেগুলো সেখানেও কিন্তু এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায় আর পলিসেন্ট্রিক ক্রোমোজোম পলি মানে কি অনেক তাহলে যখন অনেকগুলো থাকবে অর্থাৎ দুইয়ের বেশি তখন সেটাকে বলা হবে পলিসেন্ট্রিক ক্রোমোজোম এর উদাহরণ কি হবে গোলকৃমি স্পাইরোগাইরা এই সমস্ত এছাড়া হচ্ছে হলোসেন্ট্রিক হলোসেন্ট্রিক কখন বলা হবে যে সমস্ত ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর একাধিক সেন্ট্রোমিয়ার পরিব্যাপ্তভাবে অবস্থান করে তাদেরকে বলা হয় হলো সেন্ট্রিক এর উদাহরণটা তোমরা মনে রাখবে হেমিপটেরা হোমোপটেরা লেপিডোপটেরা এই সমস্ত পতঙ্গদের দেখতে পাওয়া যায় এছাড়া হচ্ছে সাইপেরাস লুজুলা এই সমস্ত উদ্ভিদেও দেখতে পাওয়া যায় ওকে এরপর যেটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অর্থাৎ ক্রোমোজোমের এই যে ক্রোমোজোমটা এই ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ার অবস্থান করছে এই অনুযায়ী তাকে চার ভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক কখন বলা হবে যখন সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম মিডিলে অবস্থান করবে যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মিডিলে অবস্থান করবে তাকে বলা হবে মেটাসেন্ট্রিক আর মিডিলে অবস্থান করলে দুটো বাহু সমান হবে পি বাহু যতটা কিউ বাহুও ততটা অর্থাৎ দুটো বাহু সমান হবে তারপর এই যে সেন্ট্রোমিয়ারটা মিডিলে আছে এই যে দেখো এই ক্রোমোজোম এই ক্রোমোজোমের সেন্টারে সেন্ট্রোমিয়ার আছে তাহলে এই সেন্টারে সেন্ট্রোমিয়ার থাকার জন্য যখন এখানে বেমতন্তু যুক্ত হবে বেমতন্তু যখন যুক্ত হবে তখন এটাকে যখন বেমতন্তু এইদিকে টেনে নিয়ে যাবে টেনে নিয়ে যাওয়ার সময় এটা কী হবে এই যে দুটো বাহু এই দুটো বাহু এরকমভাবে চলে আসবে টানা হয়ে যাচ্ছে তাহলে কী হবে এটা এরকমভাবে চলে আসবে তাহলে এটার আকৃতি কীরকম লাগছে ভি এর মতো লাগছে ওকে তাহলে এইভাবে কী হবে এই যে ভি আকৃতির লাগে একটু আগেই বলা হয়েছিল ক্রোমো ক্রোমোজোমের যে আকৃতি কীরকম হয় ভি এল জে আই তাহলে এইভাবে কিন্তু যখন বেম তন্তু টানে সেন্ট্রোমিয়ারের যুক্ত হয়ে তখন কিন্তু তার আকৃতি হয় বিভিন্ন রকমের আর এটা কখন টানবে কখন টানবে এটা টানবে অ্যানাফেজ দোসাতে এই যে অ্যানাফেজীয় চলনের সময় ওকে তাহলে ভির মতো দেখতে লাগবে কখন অ্যানাফেজ চলনে আর কোন ক্রোমোজোমের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলোকে আর এগুলো কোন কোন ক্রোমোজোম হয় মানুষের ক্ষেত্রে এক তিন ষোলো উনিশ কুড়ি ওকে তারপর সাবমেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক কখন বলা হবে না যখন সেন্ট্রোমিয়ারটা এই যে মিডিল মিডিলের কাছাকাছি থাকবে এরকম জায়গাতে বা এরকম জায়গাতে কাছাকাছি মিডিলের কাছাকাছি তখন সেটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক আর এর এর আকৃতি কীরকম হবে এর আকৃতি হয় এল আর এখন এর দুটো বাহু অসমান হবে ছোট বাহু সব সময় পি হয় আর বড় বাহু কিউ হয় এটাকে দেখতে কীরকম লাগবে এটাকে এল হবে হ্যাঁ এটা এল আকৃতির মতো লাগে এটা হচ্ছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠারো এই ক্রোমোজমগুলো সাবমেডাসেন্ট্রিক এবং এক্স ক্রোমোজম সাবমেটাসেন্ট্রিক তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এটা কখন থাকবে যখন সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি অঞ্চলে থাকবে এখানে বা এই জায়গাগুলোতে থাকবে দুই প্রান্তের কাছাকাছি তখন সেটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক এটা হচ্ছে যে আকৃতির হয় আর এখানে কি হবে একটা ছোটো আর একটা বড় বাহু থাকবে ছোটো বাহু সবসময় পি আর বড় বাহু হচ্ছে কিউ তেরো চোদ্দো পনেরো একুশ বাইশ এবং ওয়াই ক্রোমোজম মানুষের ক্ষেত্রে হ্যাঁ এগুলোতে অ্যাক্রোসেন্ট্রিক দেখা যায় তারপর টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক মানে একদম টেলোমিয়ার মানে একদম প্রান্তে এই প্রান্তে বা এই প্রান্তে যখন অবস্থান করবে তাকে বলা হবে টেলোসেন্ট্রিক তাহলে এই টেলোসেন্ট্রিক যে ক্রোমোজম এটা কার মতো হবে আই আকৃতির মতো ওকে আর এখানে অ্যালিয়াম ট্রাডিস ক্যানসিয়া ওল্যাক ওকসালিস এই সমস্ত গুপ্তবীজী উদ্ভিদে টেলোসেন্ট্রিক ক্রোমোজম দেখতে পাওয়া যায় ওকে তারপর দেখো ক্রোমোজমের সংখ্যা ক্রোমোজোমের সংখ্যা প্রত্যেকটা প্রজাতিতে ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট হবে যে প্রজাতি বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন হবে কিন্তু যে প্রজাতিতে যত থাকবে সেই প্রজাতির সবগুলো কিন্তু একই থাকবে এখানে একটা জিনিস মনে হবে প্লয়েডিকি একটা কোষে ক্রোমোজোমের যে সেট কতগুলো সেট আছে সেটাকে বলা হয় প্লয়েডি এই প্লয়েডিকে ভাগে ভাগ করা হয় হ্যাপ্লয়েডি ডিপ্লয়েড আর হচ্ছে পলিপ্লয়েড হ্যাপ্লয়েড কী না একটা কোষে প্রত্যেক প্রকারের ক্রোমোজোম যদি একটি করে থাকে তাকে বলা হবে হ্যাপ্লয়েড প্রত্যেক প্রকার ক্রোমোজোম যদি একটি করে থাকে তাকে বলা হবে হ্যাপ্লয়েড এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় মানুষের ক্ষেত্রে জনন কোষ জনন কোষ হচ্ছে কি হ্যাপ্লয়েড এই হ্যাপ্লয়েড সেটে কী থাকে বাইশটা অটোজোম একটু আগে বলা হয়েছে আর অ্যালোজম হচ্ছে একটা তাহলে মোট হবে তেইশটা ডিপ্লয়েড কোষে প্রত্যেক প্রকার ক্রমোজম দুটো করে থাকবে অর্থাৎ দু জোড়া এক জোড়া করে থাকবে এটাকে টুয়েন দ্বারা প্রকাশ করা হয় এটা হবে দেহকোষ উদাহরণ দেহকোষে কি হয় বাইশ জোড়া আর হচ্ছে এক জোড়া টোটাল হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রমোজম থাকবে আর পলিপ্লয়েডই পলিমানে অনেক তাহলে যখন দুটোর বেশি করে থাকবে প্রত্যেকটা ক্রমোজম ধরো এক নম্বর ক্রোমোজোম তিনটে আছে বা চারটা আছে তাহলে এগুলোকে কি দুয়ের বেশি আছে তাহলে এগুলোকে বলা হবে পলিপ্লয়েডি পলিপ্লয়েডি যখন তিনটে সেট থাকবে তাকে বলা হবে ট্রিপ্লয়েডি ট্রিপ্লয়েডি আর যখন চারটা থাকবে সেটাকে বলা হবে টেট্রা টেট্রাপ্লয়েডি ঠিক আছে এরকমভাবে থাকবে এখানে কয়েকটা জীবের ক্রোমোজোম সংখ্যা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মোটর চোদ্দোটা থাকে ধানের চব্বিশটা আলুতে আটচল্লিশ বানরে বিয়াল্লিশ গরুতে আটত্রিশ আর পায়রাতে আশি আর মানুষের কত ছেচল্লিশ এগুলো সব ডিমপ্লয়েড ঠিক আছে টু এন এরপরে ইউক্রোমাটিন এবং হেট্রো ইউক্রোমাটিন গুলটাকে বলা হয় দেখো না যখন ক্রোমোজোমের এরকমভাবে দেখো এরকমভাবে ডিএনএ পরস্পরের সঙ্গে পেঁচিয়ে আছে তবে কোথাও কোথাও ঘনভাবে পেঁচানো আছে এই যে জায়গাগুলো আর এখানে এই যে এই যে জায়গাটা এখানে কিন্তু আলগাভাবে আছে তাহলে যেখানে ঘনভাবে থাকে সেই জায়গাগুলোকে বলা হয় হেটোর আর আলগাভাবে যেখানে থাকে সেটাকে বলা হয় ইউক্রোমাটিন ওকে দেখো ক্রোমজমের সক্রিয় জিন সমৃদ্ধ যে অংশ কোষ বিভাজনের সময় অধিক কুণ্ডলিখিত এবং গাঢ়ভাবে রঞ্জিত হয় কিন্তু ইন্টারফেস দোসাতে অকুণ্ডলিখিত হালকাভাবে রঞ্জিত হয় তাকে বলা হয় ইউক্রোমাটিন তার ইউ ক্রোমাটিন কী হবে ইন্টারফেস দোষাতে অকুণ্ডলিখিত থাকবে মানে লুজভাবে থাকবে আলগাভাবে থাকবে এবং কোষ বিভাজনের সময় সেটা হচ্ছে কুণ্ডলিখিত হয়ে যাবে গাঢ় রঙের রঞ্জিত হবে তাকে বলা হবে ইউ ওকে যখন গাঢ় হয়ে যাবে তখন সেখানে রঙ দিলে গাঢ় রঙ ধারণ করবে যখন সে লুজ আছে আলগা আছে তখন সেখানে রঙ দিলে হালকা রঙ হবে সিম্পল ঠিক আছে আর এই ইউ ক্রোমাটিনের বৈশিষ্ট্য দেখো ক্রোমোজোমের প্রায় সত্তর পার্সেন্ট অংশ কিন্তু ইউক্রোমাটিন হয়ে থাকে মানুষের ক্ষেত্রে এটা বিরানব্বই পার্সেন্ট হয় ইউক্রোমাটিন অঞ্চলে কি থাকে ডিএনএ বেশি থাকে ইন্টারফেস দোষাতে অকুণ্ডলিখিত থাকবে অর্থাৎ হালকাভাবে রং রঞ্জিত হবে কিন্তু কোষ বিভাজনের সময় এটা কুণ্ডলিখিত অর্থাৎ ঘন হয়ে যাবে তখন সেটা গাঢ়ভাবে রঞ্জিত হবে অর্থাৎ রঙ দিলে সেটা গাঢ় রং ধারণ করবে ইউক্রোমাটিনে কি থাকে সক্রিয় জিন থাকে অর্থাৎ সেখানে ট্রান্সক্রিপশান হলে এমানে তৈরি হবে আর এমানের থেকে প্রোটিন তৈরি হবে ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে আর একই রকমভাবে হেটারোক্রোমাটিন এর সবগুলো উল্টো দেখো এখানে যে ঘনীভূত ডিএনএ দ্বারা গঠিত ইন্টারফেস দশায় গাঢ়ভাবে থাকবে এবং বিভাজন দশাতে তুলনামূলকভাবে একটু হালকা রঞ্জিত হয় কিন্তু গাঢ় থাকে তাদেরকে বলা হয় হেটারো ক্রোমাটিন ওকে এইগুলো হচ্ছে কোষের নিউক্লিয়া নিউক্লিয়াসের পরিধির অঞ্চলের দিকে থাকে এই যে পরিধির অঞ্চল পরিধির অঞ্চল কোনগুলো এই জায়গাগুলো তাহলে এই জায়গাগুলোতে কে থাকে সাধারণত হেটার বেশি থাকে আর একই রকমভাবে হেটার কী হবে এখানে ডিএনএ কম থাকবে হেটোর তারপর এটা হচ্ছে কী হবে সক্রিয় জিন কম থাকবে অর্থাৎ ট্রান্সক্রিপশনের মাধ্যমে মানে তৈরি হয় না প্রোটিন তৈরি হয় না ক্রসিং ওভার ঘটে না এগুলো হবে তার বৈশিষ্ট্য আর তোমাদের যদি দেওয়া হয় ইউক্রোমাটিন হেট পার্থক্য কী তাহলে লিখতে পারবে ওকে এরপর এই হেটোর কোমাটিনকে আবার দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় স্থায়ী বা কনস্টিটিউটিভ আর একটা হচ্ছে অস্থায়ী বা ফ্যাকাল্টিভ স্থায়ী মানে কি যে পার্মানেন্ট অর্থাৎ একটা হেটোর মানে নিষ্ক্রিয় জিন যার আছে সেটাকে হেটোর বলা হয় তাহলে যে হেটোর স্থায়ীভাবে হেটোর থেকে যায় অর্থাৎ কোনো সময় ইউক্রোমাটিনে ট্রান্সফার হবে না তাকে বলা হয় স্থায়ী হেটোর বা কনস্টিটিউটিভ হেটর ওকে আর যেখানে অস্থায়ী সেটা কী হবে না যে হেটোর কোন কোনো কোনো সময় ইউক্রোমাটিনে রূপান্তরিত হয় তাদেরকে বলা হয় ফ্যাকালটিভ হেটরো কোমাটিন দেখো স্ত্রী দেহের ক্ষেত্রে দুটো এক্সট্রমোজম থাকে এই দুটো এক্সট্রোমোজমের একটা এক্সট্রোমোজম কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ হেটারু নিষ্ক্রিয় মানে কি হেটারো তার একটা এক্সট্রমোজম হেটারো হিসাবে থাকে কিন্তু যখন গ্যামেট তৈরি হবে তখন দুটো তো গ্যামেট তৈরি হবে তাহলে তখন কিন্তু এই হেটরো ক্রোমাটিন তখন ইউক্রোমাটিনে ট্রান্সফার হয়ে যাবে তাহলে কিছু কিছু হেটোর ক্রোমাটিন আছে যেগুলো ট্রান্সফার হয় না ইউক্রোমাটিনে সেটাকে বলা হয় স্থায়ী আর যেটা ইউ ক্রোমাটিনে ট্রান্সফার হয়ে যাবে সেটাকে বলা হবে অস্থায়ী বা ফ্যাকাল্টিভ এই ইউ এই যে হিউ ক্রোমাটিন এবং হেটরো এই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখো কেন হয় কিভাবে হয় সব কিছু দেওয়া আছে এরপর হচ্ছে যেটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক কী আমরা ডিএনএ দেখেছি জিন দেখেছি আজকে দেখলাম ক্রোমোজোম তাহলে এই যে ডিএনএ ক্রোমোজোম জিন এদের মধ্যে আন্তসম্পর্ক কী অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক আছে দেখো ডিএনএ জিন আর হচ্ছে ক্রোমোজোম এগুলো কিছুই না এগুলো সব একই জিনিস কীরকমভাবে একই জিনিস না আমরা দেখেছি ডিএনএ এরকমভাবে আছে ডিএনএ পরস্পরের সঙ্গে দ্বিতন্ত্রী একটা পেঁচানো অংশ আর এই ডিএনএর একটা ক্ষুদ্র অংশ যার মধ্যে প্রোটিন তৈরির সংকেত থাকে সেটাকে বলা হয় জিন আর এই ডিএনএটাই পরস্পরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজম তৈরি করে ওকে তাহলে দেখো ক্রোমোজমের গঠন পরীক্ষা করে বিজ্ঞানীরা কি দেখেছেন না ক্রোমোজম প্রধানত ডিএনএ এবং হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি হয় ওকে তাহলে ডিএনএ কী ক্রোমোজম কী দিয়ে তৈরি হয় ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয় ডিএনএ কী এটা হচ্ছে দ্বিতন্ত্রী একটা নিউক্লিও টাইট শৃঙ্খল এরা অত্যন্ত একটা দীর্ঘ অণু এখানে এটা কি হয় হিস্টোন প্রোটিনের সঙ্গে একটা নির্দিষ্ট নিয়মে যুক্ত হয় দিয়ে নিউক্লিও হিস্টোন তৈরি করে তারপর সেই নিউক্লিও হিস্টোন তন্তুটি একটি নির্দিষ্ট নিয়মে পেঁচিয়ে মোটা সুতোর আকৃতির ক্রোমোজম তৈরি করে ক্রোমোজম গঠনকারী ডিএনএ অনুর একটি অংশ যখন একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির সৃষ্টি প্রোটিন সৃষ্টি করতে পারে তাকে বলা হয় জিন কাজেই ক্রোমোজোম গঠনকারী একটি ডিএনএ উনুতে অনেকগুলি জিন থাকবে এতই আমরা কি বলতে পারি এক কথায় অনেকগুলো জিন বর্তমান রয়েছে এমন ডিএনএ অনুর পেছিয়ে ঘনীভূত হয়ে কী তৈরি করে ক্রোমোজোম তৈরি করে ওকে সিম্পল তোমরা এটা লিখবে এটা লিখলে ফোন নাম্বার পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রোমোজোম সম্পর্কে আর আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটা দেখো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম যে আছে কী প্রকৃতির এগুলো কী প্রকৃতির ক্রোমোজোম অর্থাৎ মেটাসেন্ট্রিক বা আছে সাবমেটাসেন্ট্রিক তারপরে অ্যাক্রোসেন্ট্রিক আর ডি হচ্ছে টেলোসেন্ট্রিক ওকে এই চারটার মধ্যে কোন অপশানটা ঠিক হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখো বলতে থাকো অল দ্য বেস্ট